গৃহ শিক্ষক দিয়ে ছাত্রীকে সাহায্য করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের গিন্নি দেবী হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল সরলা সুন্দরী হাই স্কুলের ছাত্রছাত্রীদের বিজেতা সরকার ভাস্যদী দত্ত ও জ্যোতিভা রায় এই তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অভিযোগ করে তাদের অঙ্ক পরীক্ষার দিন পাশে বসে ছাত্রদেরকে অঙ্ক সলভ করে দেওয়া হচ্ছিল সে সময় পরীক্ষা দিতে গিয়ে মনসংযোগে ব্যাঘাত ঘটে বলে অভিযোগ তাদের সরলা সুন্দরী হাই স্কুলে দুইজন ক্লাসের প্রথম ও দ্বিতীয় হয়ে থাকে তাদেরকে বাইরের গৃহশিক্ষক দিয়ে সাহায্য দেওয়া হচ্ছিল বলে অভিযোগ এবছর পরীক্ষার সিট পড়েছিল কালিয়াগঞ্জের গিন্নি দেবী হিন্দি হাই স্কুলে গিন্নি দেবী হিন্দি হাই স্কুলের শিক্ষিকা পরীক্ষার দায়িত্বে ছিলেন তার মদতে এই ঘটনা ঘটে এবং ওই তিনজন ছাত্রীর সাথে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ সরলা সুন্দর স্কুলে দুই গৃহশিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ছাত্রীরা এই ঘটনার প্রতিবাদ করায় তিন ছাত্রী বর্তমানে আতঙ্কে রয়েছে তিনজন পরীক্ষার্থীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নিজস্ব প্রতিনিধি কালিয়াগঞ্জ আমার অভিযোগ সেই পরীক্ষার হলে দুজন ছাত্রী ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল ওরা পরীক্ষা দিচ্ছিলো আমাদের ফার্স্ট আধ ঘন্টার মধ্যেই একজন টিচার ইংলিশ টিচার ঘরে ঢুকে তিনি ওদেরকে ওদের বাড়ির শিক্ষক গৃহশিক্ষকতাও করেন তিনি ওদের কাছে এসে ওদেরকে প্রথমে বললেন তোদের যা যা অসুবিধা হয় আস্তে করে বললেন যা যা অসুবিধা হয় তা লিখে রাখ দেখে রাখ পরে আমি স্যার পাঠাচ্ছি আমি শুনতে পেলাম যেহেতু আমি ওদের পাশেই বসেছিলাম কিছুক্ষণ পরেই একজন অঙ্কেশ স্যারকে তিনি নিয়ে এলেন নিয়ে এসে তিনি বললেন এদেরকে হেল্প করো চোখের ইশারাই দেখিয়ে দিলেন তো কিছুক্ষণ দশ পনেরো মিনিট বিশ মিনিটের মতো হেল্প করে উনি চলে গেলেন আবার কিছুক্ষণ পর পরীক্ষা শেষের আধ ঘন্টা আগে সাড়ে বারোটা তখন আমরা কিচ্ছু বলিনি আমরা ডাকলাম স্যার উত্তর না দিয়ে চলে গেল আধ ঘন্টা পর আবার পরীক্ষা শেষের আধ ঘন্টা আগে সাড়ে বারোটার দিকে আবার আসলেন তিনি এসে ওদের খাতা রীতিমতো উল্টে উল্টে এইভাবে দেখে কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক বড় কোয়েশ্চেন থেকে শুরু করে এমসিকিউ তো প্রায় সবই বলে দিলেন আর আমরা যখন ডাকলাম আমাদেরকে বাংলা বুঝ দিয়ে চলে যাচ্ছে ও এটা সমতল সমতল থেকে অঙ্ক এসছে পারবি তোরা কর কর আমাদেরকে ভুল বলে দিয়ে চলে গেলো আমরা বলে বেটে কি ভুলভাল বললেন তো উনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন তারপরে রীতিমতো ওই ঘরের যে গার্ড ছিল ম্যামটা ম্যামটা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল তোরা অসভ্য অভদ্র গণ্ড মূর্খ তোদের হিংসা বেশি এমনকি হুমকিও চোখ রাঙাচ্ছিল তোরা বড়দের সম্মান করতে পারিস না এমন কি আমাদেরকে এটাও বলা হয় যে তোদেরকে দেখে নিব এরপরে এটা কেন বলা হবে কি ধরনের এটা অসভ্যতা আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করে এরকম এর একটা বিহিত হওয়া দরকার ওদেরকে বারবার পরীক্ষা এসে পড়তে হবে বায়োলজি পরীক্ষা ইংলিশ পরীক্ষা দুই দিনে বলেছে বায়োলজি পরীক্ষায় এমন একজন টিচার বলেছেন যার প্রতি আমার শ্রদ্ধা একেবারে নিম্নতম মানে কিচ্ছু নাই বায়োলজি একজন এত সুপরিচিত শিক্ষক বলেছে তার কাছ থেকে এটা একদমই অপ্রত্যাশিত শিক্ষকের নাম আমি না আমার হচ্ছে আমাদের আগের দিন যখন অঙ্ক পরীক্ষা ছিল সেদিন আমাদের পরীক্ষার হলে একদম পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না একজন বাইরে থেকে শিক্ষক এসে কিছু টপারদের হেল্প করে যেটা একজন শিক্ষকদের কাছ থেকে একদমই প্রত্যাশিত নয় আর যিনি আমাদের ঘরের গার্ড ছিলেন তার দায়িত্ব যে আমরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারি কিন্তু উনি সেটা না করে ওনাদের সাহায্য করেছে যাতে ওনারা হেল্প পায় ওরা দুজন আর আমরা যখন প্রোটেস্ট করি এটার তখন উনি মানে আমাদের একদম বাজে বাজে ভাষায় গালিগালাজ দেন আর আমার বক্তব্য যে ঘরে কেন সিসিটিভি ছিল না

না একজন মহিলা দুজন পুরুষ কিন্তু যিনি মহিলা ছিলেন আমরা যখন প্রোটেস্ট করি উনি আমাদের একদম বাজে ভাষায় গালি গালাচ্ছেন তোমাদের তোমাদের আমাদের অভিযোগ তো আমাদের অঙ্ক পরীক্ষা ফেরার ফাটু হয়নি আমার আর আমাদের আমি যদি প্রোটেস্ট করতে চেয়েছি তাহলে আমাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে আমাদের ঘরে যে গার্ডে যে ম্যামটা করেছিল তা সে আমাদের সাথে অপথ্য ব্যবহার করেছে আমরা প্রোটেস্ট করেছিলাম বলে আমাদেরকে বলা হয়েছে যে পরের দিন তারা কী করে পরীক্ষা সেটা দেখে নেব আমি আমি কীরকম গার্ড দিত সেটা তাদেরকে দেখিয়ে দেবো আমরা প্রোটেস্ট করেছি আমাদেরকে গালি গালাজ করেছে আমরা এটাও বলেছিলাম যে আমাদেরকে গার্ড দেওয়া হচ্ছে দেওয়া হোক তো যাদেরকে বলে দিচ্ছে স্যার ম্যামরা এসে তাদেরকে তো গার্ড দেওয়া হোক তাদেরকে ম্যাম একটু গার্ড দেয়নি আমাদেরকে সাপোর্ট করেনি কারণ আমাদের অপোজ করেছে ম্যাম

ফোন করে বড় হয়েছে যে আমরা ফেসবুকে যে পোস্টগুলো করেছি সেগুলো ক্ষমা চাই সেটা ক্ষমা চাই সেটা কারা করছে সেই অভিভাবকরা আর একজন শিক্ষক